হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, যদি আপনার কাছে এমন একটা সিরাম থাকে যেটা ব্যবহার করলেই আপনি পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ হয়ে যেতে পারেন, ঠিক যেমনভাবে স্টিভ রজার ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠেছিল, তাহলে আপনি আপনার জীবনে এবং সমাজে কি কি পরিবর্তন আনার চেষ্টা করবেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসি আজকের গল্পে। আজ আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব তার গল্পটাও অনেকটা এরকমই। এই মুভিটির নাম সেন্সলেস এবং এটি মুক্তি পায় 1998 সালে। এই মুভিটির শুরুতে স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটি দেখানো হয়, যেখানে ড্যারেল নামের একটি ছেলেকে দেখা যায় যে একদল স্টুডেন্টকে ইউনিভার্সিটির ট্যুর দিচ্ছে। ড্যারেল এই কাজের সাথে সাথে পোস্টম্যানের চাকরিও করে। এর পরের দৃশ্যে ড্যারেলকে দেখা যায় সে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। তার মা তার চাকরির কথা জিজ্ঞাসা করলে সে বলে কম্পিটিশন প্রচুর বেশি, কিন্তু সে ঠিক একটা ভালো চাকরি পেয়ে যাবে। আর তার মা তার আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত হলে সে বলে চিন্তার কোনো কারণ নেই, সব ঠিকঠাকই চলছে। এরপর তার কাছে ইউনিভার্সিটি অফিস থেকে টিউশন ফিস চেয়ে ফোন আসলে সে অন্য একটা গলায় কথা বলে জানায় যে ড্যারেল মারা গেছে। পরের দৃশ্যে দেখা যায় টাকার জন্য ড্যারেল একটা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত বিক্রি করে, তারপরই স্পাম ব্যাংকে স্পাম দিতে গিয়ে তার অবস্থা প্রায় খারাপ হয়ে যায়। রাতে ড্যারেলের রুমমেট টিম এসে তাকে জানায় বাড়ির মালিক ড্যারেলের ভাগের ভাড়াটা চেয়েছে। পরের দিন ড্যারেলকে একটা ক্যাফেতে কাজ করতে দেখা যায়, আর সেখানে স্কট নামের তার একটা ক্লাসমেট এসে তাকে উপহাস করে। এরপরই সেই ক্যাফেতে জ্যানিস নামের একটি সুন্দরী মেয়ে আসে, যে ড্যারেলের ইউনিভার্সিটিতেই পড়ে। তাকে দেখে ড্যারেল একটু অপ্রস্তুত হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ড্যারেল প্রফেসর এঞ্জেলের ইকোনমিক্স ক্লাস অ্যাটেন্ড করছে। সেখানে স্মিথ বেস্ট কর্পোরেশনের র্যান্ডেল টাইসন সেই চাকরিটা নিয়ে আলোচনা করছিল যেটার জন্য স্কট আর ড্যারেল দুজনেই প্রতিযোগিতা করছে। র্যান্ডেল তাদের বলে এই চাকরিটা পেতে গেলে যেগুলো দরকার সেগুলো হলো পারফেক্ট জিপিএ, সামাজিক অনুষ্ঠানে যোগদান, অ্যাথলেটিজম আর কোম্পানিতে চেনা পরিচিতি। র্যান্ডেল আরও বলে তাদের কর্পোরেশন 5 ফাইনালিস্টের মধ্যে একজনকে বেছে নেবে। পরের দৃশ্যে ড্যারেল তার আইস হকি টিমের কোচকে বলে তাকে একটা সুযোগ দিতে, কারণ চাকরিটা পাওয়ার এটাও একটা ক্রাইটেরিয়া। সে জীবনে কখনো আইস হকি খেলেনি, তাই কোচ মানা করে দেয়। সেই হকি টিমের ক্যাপ্টেন ছিল তারই রুমমেট টিম, তাই সে টিমকে গিয়ে বলে কোচকে রাজি করাতে। কিন্তু কোচ যখন তাকে স্টপার হিসাবে একটা সুযোগ দেয়, সে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে না, কারণ সে একটাও গোল সেভ করতে পারে না। এর পরে একদিন যখন সে ক্যাম্পাসের মাঠ পরিষ্কার করছিল, তখন একটা লিফলেট দেখতে পায় যেখানে একটা নিউরোসাইকোলজি ডিপার্টমেন্টের সেমিনারের বিজ্ঞাপন দেওয়া ছিল। এটা দেখে সে এক্সট্রা টাকা কামানোর কথা ভেবে খুশি হয়ে যায়। এই সেমিনারে একজন মহিলা নতুন একটা ওষুধের কথা বলে যার মাধ্যমে মানুষের 5 ইন্দ্রিয়র শক্তি বাড়িয়ে তোলা সম্ভব। যদিও এর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শুনে সবাই এই সেমিনার ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সেমিনারের শেষে সেখানে একমাত্র ড্যারেল বসে ঘুমাচ্ছিল, তাই সেমিনারে এতক্ষণে কি বলা হয়েছে সে কিছুই জানে না। তবুও সে টেস্টের জন্য রাজি হয়ে যায়, কারণ তার টাকার দরকার ছিল। এরপর সে ডক্টর থমাসের কাছে যায় আর ডাক্তার তাকে বলে এই 6 সিরাম তাকে রোজ রাতে শোয়ার আগে নিজেকে ইনজেক্ট করতে হবে, আর তাকে এও বলে সিরামটা নেওয়ার পর প্রথম প্রথম একটু ডিসওরিয়েন্টেড লাগতে পারে। সেই রাতে সে একটা পার্টিতে যায় তার জবের সোশ্যাল এনগেজমেন্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য। সেখানে গিয়ে জ্যানিসের সাথে তার দেখা হলে ড্যারেল তাকে ডেটে যাওয়ার কথা বলে আর জ্যানিস তাতে রাজি হয়ে যায়। এরপর সেই পার্টিতেও স্কট তার সাথে খারাপ ব্যবহার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ড্যারেল বাড়ি চলে আসে এবং বাড়ি এসে সে ওই সেরামের প্রথম ডোজটা নিজেকে ইনজেক্ট করে। পরের দিন ড্যারেল ক্লাসে গিয়ে সেরামের প্রতিক্রিয়া লক্ষ্য করে। সে পেন্সিলের আওয়াজ খুব জোরে শুনতে পায়, আলোর রিফ্লেকশনও তার চোখে অসহ্য লাগে। সে আর সহ্য করতে না পেরে সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে তার শরীর আস্তে আস্তে ওই ওষুধের জন্য হওয়া পরিবর্তনগুলো গ্রহণ করে নিলে সব ঠিক হয়ে যাবে।
ড্যারেল বাড়ি গিয়ে তার ইন্দ্রিয়গুলোকে ভালো করে ঢেকে রাখার চেষ্টা করে, আর এর সাথে সাথে তার দুঃখও হয়, কারণ তার স্বপ্নের চাকরির পাঁচজন ফাইনালিস্টের মধ্যে তাকে সিলেক্ট করা হয়নি। এর কিছুক্ষণ পর সে দেখে যে তার সব ইন্দ্রিয় তার নিজের কন্ট্রোলে চলে এসেছে, কিন্তু তার প্রত্যেকটি ইন্দ্রিয় এখন সুপার পাওয়ারে ভরপুর। পরের দৃশ্যে দেখা যায় যেখানে সেই স্মিথ বেস্ট কোম্পানির ফাইনালিস্টদের নিয়ে অনুষ্ঠান চলছিল, সেখানে ড্যারেল ওয়েটারের কাজ করছে, আর সেখানে সে তার স্মার্ট সেন্সেসকে কাজে লাগিয়ে জাজদের ইমপ্রেস করে, আর জাজরা তাকে সিক্সথ ফাইনালিস্ট ঘোষণা করে। রাতে ড্যারেল ফাইনালিস্টদের জন্য রাখা একটা পার্টিতে যায়, আর সেখানে সে জ্যানিসকে তার একটা বান্ধবীর সাথে ওয়াশরুমে যেতে দেখে। তখনই সে তার সুপার সেন্স ব্যবহার করে বাইরে থেকে শুনে নেয় যে জ্যানিসের কেমন ছেলে পছন্দ। এরপর তারা বাইরে এলে ড্যারেল সুপার সেন্স ব্যবহার করে গন্ধ শুকে জ্যানিসের ব্যবহৃত পারফিউম সম্পর্কে প্রশংসা করে। পার্টির শেষে ড্যারেল জ্যানিসকে তার বাড়িতে ছাড়তে যায়। তখন জ্যানিস ড্যারেলের গালে একটা চুমু খেয়ে তাকে গুড নাইট জানায়। এরপর রাতে ড্যারেলকে ইঞ্জেকশন নিতে দেখে টিম ভেবে নেয় যে ড্যারেল হয়তো ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছে। পরের দিন সকালে ড্যারেল সবকটা গোল সেভ করে কোচকে ইমপ্রেস করে দেয়। তারপর আসল ম্যাচে, যেখানে স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটি কখনোই জিততে পারেনি, সেখানে ড্যারেল সবকটা গোল সেভ করে ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের জন্য জিতে যায়। পরের একটা দৃশ্যে সেই স্মিথ বেস্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে সে বাইরে থেকেই স্কটের ইন্টারভিউ শোনে, আর যেখানে যেখানে স্কট বিভিন্ন প্রশ্নের উত্তরে কম ইনফরমেশন দিয়েছিল, সেগুলোর কমপ্লিট ইনফরমেশন সে ইন্টারভিউয়ার টাইসনকে বলে। তাতে টাইসন খুবই ইমপ্রেস হয়ে যায় আর তাকে একটা বাস্কেটবল গেমের একটা টিকিট দেয়, আর বলে এই কোম্পানির আর একজন বোর্ড মেম্বার বেল ওয়েদার, যার ওই গেম দেখতে আসার কথা আছে, তাকে ইমপ্রেস করার জন্য। আর টাইসন এও বলে সে চায় ড্যারেল অ্যারল নামের তাদের কোম্পানির আর একজন খুবই গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে ইমপ্রেস করুক। তাতে ড্যারেল রাজি হয়ে যায়। পরের দৃশ্যে টিম ড্যারেলকে বলে সে এই ওষুধে আসক্ত হয়ে পড়ছে। তাতে ড্যারেল বলে আসলে এই ওষুধের জন্যই আজ তার জীবনে এত উন্নতি। আর সে টিমকে ভুল প্রমাণ করার জন্য সেদিন ডাবল ডোজ নিয়ে নেয়। পরের দিন সকালে সে ঠিক করে হাঁটা চলা করতে পারে না। ড্যারেল ডাক্তারের কাছে গিয়ে সব বলে। তখন ডাক্তার তাকে বলে যে ওভারডোজ নিলে এক সময়ই তার পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে শুধু চারটে ইন্দ্রিয় কাজ করবে, আর না কাজ করা ইন্দ্রিয়টা মাঝে মাঝে পরিবর্তন হতে থাকবে। সে আরও বলে এই ওভারডোজের প্রভাব তিন চার দিন থাকবে, আর ততদিন তাকে ঘরের বাইরে বেড়াতে বারণ করে। কিন্তু তাকে সেই বাস্কেটবলের গেমে যেতেই হয়। গেমের সময় ড্যারেল টাইসন আর বেল ওয়েদারের সাথে বসে। এরপর সেখানে আর্লোও আসে, কিন্তু কিছু সময় পরই সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে আর ভুলভাল বকে। এরপর যখন সে বিয়ার নিয়ে আসছিল তখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং অন্য সিটে গিয়ে বসে একা একাই কথা বলতে থাকে। আর্লো এসব দেখে হাসতে থাকে। টাইসন যেমন চেয়েছিল তেমনটা হয় না, কিন্তু সৌভাগ্যবশত আর্লো এসবের সত্ত্বেও তাদের কোম্পানিতে ক্লায়েন্ট হিসাবে থেকে যায়। এরপর রাতে টিম একটি মেয়েকে তাদের ঘরে ঢুকতে দেখলে সাথে সাথেই মেডিকেল সাপোর্ট টিমকে ফোন করে ডাকে। আর এদিকে জ্যানিসের বান্ধবী লোরেন ঘরে ঢুকে ড্যারেলের সাথে ফ্লার্ট করতে থাকে, যদিও ড্যারেল কিছুই শুনতে পাচ্ছিল না, কারণ তখন তার শ্রবণ শক্তি কাজ করছিল না। কিন্তু যখন তার শ্রবণ শক্তি ফিরে আসে সে লোরেনকে কিস করতে শুরু করে, কিন্তু এরপরই তার শরীরের পেশি কাজ করা বন্ধ করে দেয় আর সে আর কিছুই ফিল করতে পারে না। তাই লোরেন সেখান থেকে চলে যায়। এর ঠিক পরেই জ্যানিস ড্যারেলের ঘরে আসে, আর ড্যারেলকে শুধু আন্ডারওয়্যার পরে মেঝেতে পড়ে থাকতে দেখে জ্যানিস রেগে সেখান থেকে চলে যায়। এরপর টিমের ডাকা মেডিকেল টিম সেখানে আসে, কিন্তু ততক্ষণে ড্যারেল জ্ঞান হারিয়ে ফেলেছে। মেডিকেল টিম তাকে যখন এপিনেফ্রিন ইনজেক্ট করতে যাবে এমন সময় ড্যারেলের জ্ঞান ফিরে আসে আর সে তাদেরকে বাধা দেয়। তারপর ড্যারেল এই ওষুধের ব্যাপারে সত্যিটা টিমকে বলে, কিন্তু টিম বিশ্বাস করে না। পরের দিন সকালে একটা হকি ম্যাচ থাকে আর সবাই ভাবে ড্যারেল তাদেরকে জিতিয়ে দেবে, কিন্তু ড্যারেলের অবস্থা এখনও ঠিক হয় না আর সেই কারণে তারা হেরে যায়। এরপর একটা দৃশ্যে দেখা যায় সে জ্যানিসের বাড়ি যায়, কিন্তু সেই সময় তার দৃষ্টিশক্তি কাজ না করায় সে জ্যানিসের বদলে তার বাবা টাইসনের কাছে জ্যানিস ভেবে ক্ষমা চায়।
এরপর তার দৃষ্টিশক্তি ফিরে এলে জেনিস ঘরের বাইরে নিয়ে গিয়ে তাকে একটা খারাপ মানুষ বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় ড্যারেল একটা পাবে গিয়ে টিমকে বলে তাকে পড়ার জন্য সাহায্য করতে, কারণ তার ইন্টারভিউ আছে। টিম রাজি হয়ে যায় আর তাকে সাহায্য করে। আর এদিকে স্কটের বাবা স্কটকে ইন্টারভিউয়ের জন্য তৈরি করাতে বড় বড় অ্যাডভাইজারদেরকে বাড়িতে আনে। কম্পিটিশনের দিন ড্যারেল গাড়ি থেকে নামে আর এই সময় তার দৃষ্টিশক্তি চলে যায়। তখন সে রাস্তার একজনের কাছে সাহায্য চাইলে সে তাকে সাইডে নিয়ে গিয়ে মারে আর তার জামাকাপড় ছিনিয়ে নেয়। এরপর কোনো রকমে সে একটা দোকানে গিয়ে জামাকাপড় কেনে, কিন্তু অফিস পৌঁছে সে দেখে তার ড্রেসটা একদমই অফিসে পরার মতো নয়। এরপর আবার তার পেশি শিথিল হয়ে যায় আর সে প্যান্টের ভিতরেই প্রস্রাব করে ফেলে। আর প্রস্রাবের রং দেখে সে বুঝে যায় ড্রাগ এবার তার শরীর থেকে বেরিয়ে গেছে। সেখান থেকে কম্পিটিশন হলে গিয়ে সে বলে তার পলিয়েস্টারের কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ে অ্যালার্জি আছে, তাই সে এই ড্রেসটা পরে এসেছে। ডিবেট কম্পিটিশনের শেষে শুধুমাত্র ড্যারেল আর স্কট বেঁচে থাকে। তারা দুজনেই খুব ভালো লড়ছিল, তাই প্রফেসর এঞ্জেল তাদেরকে একটা টাই ব্রেকার কোয়েশ্চেন করে আর সেটার উত্তর স্কট দিতে পারে না। কিন্তু ড্যারেল খুব সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর দেয়, তাই টাইসন ড্যারেলকে সেই চাকরিটা অফার করে। কিন্তু ড্যারেলের গিল্ট ফিল হচ্ছিল, তাই সে তার সেরাম নেওয়ার ঘটনা সবাইকে বলে দেয়। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। যদিও এরপর টাইসন তাকে স্মিথ বেস্ট কোম্পানিতে মেইল রুমে চাকরি দেয় আর পরিশ্রম করে তাকে বড় পজিশন অর্জন করার পরামর্শ দেয়। মুভিটির শেষে এক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় ড্যারেল একজন জুনিয়র অ্যানালিস্ট হয়ে গেছে আর জেনিসের সাথে তার প্যাচ আপ হয়ে গেছে, আর তারা পুরো পরিবার এখন একটা নতুন বাড়িতে থাকে। আর যদি আপনি জানতে চান জল ছাড়া পৃথিবীতে মানুষের বেঁচে থাকার লড়াই কেমন হবে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।